শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বসবাস করে, তাই না? আমরা সকলেই জানি রাধারানীর বাদিনীর ঘর, যে বাদিনীর ঘরে কৃষ্ণ নামটুকু উচ্চারণ করা যায় না। তাহলে সেই বাদিনীর ঘরে থেকে ভগবান কৃষ্ণকে ভালোবেসেছিল, আর এমন ভালোবেসেছিল প্রত্যেক দিন ভগবানের সেবার জন্য ওই বাদিনীর ঘরে থেকে প্রত্যেক দিন গোবিন্দের জন্য একটা মালা গাঁথত, আর মালা গেঁথে গোবিন্দের গলায় নিবেদন করত। শ্রীমতী রাধারানী তো নিজে যেতে পারত না, প্রত্যেক দিন বাদিনীর ঘর ছলনার আশ্রয় নিয়ে যেতে হতো। রাধারানীর প্রত্যেক দিন রাধারানী মালা গেঁথে পথপানি চেয়ে বসে থাকতো, ওই পথ দিয়ে যে সখী যেত তাকে ডেকে মালাটা দিয়ে গোবিন্দের গলে পড়াই, মনোবাসনাটা পূরণ করা। আজকে শ্রীমতী রাধারানী ফুল চয়ন করেছে, মালা গেঁথেছে চম্প ফুলের মালা। অনুরাগ ভরে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানী গেঁথেছে চম্প ফুলের মালা। কিন্তু মা, আমরাও ভগবানের সেবার জন্য ভগবানের গলায় পড়াবো বলে মালা গাঁথি, তাই তো মা? মালা গাঁথি তো ভগবানকে নিবেদন করব বলে তো মা? আমরা মায়েরা ভগবানকে মালা পরানোর জন্য যে জিনিসের দরকার হয়, কি কি জিনিস, কি কি দরকার হয় সাধারণত মালা গাঁথার জন্য? সই, সুতো আর ফুল। কিন্তু আমার শ্রীমতী রাধা ঠাকুরানী যখন মালা গাঁথতেন, রাধারানীর দরকার ছিল না সুয়ের, দরকার ছিল না সুতোর। শ্রীমতী রাধারানী বিনি সুতোর মালা কৃষ্ণ নাম করতে করতে নয়ন জল টপ টপ করে ফুলের উপর পড়ত, আর কৃষ্ণ নাম বলতে বলতে সেই বিনি সুতোর মালা গোবিন্দের জন্য নির্মাণ করতে। আর শ্রীমতী রাধা ঠাকুরানী সেই মালাটা লয়ে বসে আছে, কোন সখী তাহার কুঞ্জ মাঝে আসবে? আজকে রাধারানীর কুঞ্জে এসেছে বৃন্দা। বৃন্দাকে দর্শন করে হাতটা টেনে ধরে বৃন্দাকে বলছে, বৃন্দা, ও বৃন্দা, তুই তো জানিস বৃন্দা, আমার ঘর ভালো নয়, আমার ননদিনী ভালো নয়, কৃষ্ণবাদী। জয়নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বোল। জয়নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বোল। তাই শ্রীমতী রাধারানী বৃন্দার হাত দুটি জড়ায় ধরে বলছে, বৃন্দা, ও বৃন্দা, তুই জানা আমার বধুর গলি একটু মালাটা পরিয়ে দিয়ায়, মালাটা পরিয়ে দিয়ে আমার মনোবাসনাটা পূর্ণ করা। তা বৃন্দা দেবী কি করেছে মা? শ্রীমতী রাধারানীর মালাটা নিয়ে ওই রাধা কুণ্ডের তীরে এসেছে। কিন্তু রাধা কুণ্ডের তীরে এসে দেখছি ভগবান কৃষ্ণ ওই সুমলির গলাটা জড়ায় ধরে খুব কাঁদছে। তা বৃন্দা দেবী মনে মনে ভাবছে, এই গো, আমার গোবিন্দের তো আজকে ভাবটা ভালো নয়, নিশ্চয়ই রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়ে গিয়ে কাঁদছে। মনে মনে নিজের মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি কৃষ্ণের গলে মালাটা পরিয়ে দিই, আমি ঠিক জানি মরম শাখা সুবলের গলায় ও মালাটা নিবেদন করি। কিন্তু যদি সুবলকে পরিয়ে দিই, সুবল কি করবে? সেই মালাটা তার ভাই কানাইয়ের গলে পরিয়ে দেবে। তাই কথা চিন্তা করে বৃন্দা দেবী কাকে মালাটা সমর্পণ করলো জানো? ওগো সুবলের সমর পিল, হে কৃষ্ণ বলে দিল,
সুবাল রস আমার পিল, চাহে কৃষ্ণ গলে দিল উদ্দীপনা রাধা। আর সুবল আমার মালাটা নিয়ে বলছো কানাই, একবার চেয়ে দেখ ভাই, আই ভাই একবার চেয়ে দেখ না। আরে বাবা, এ তো দেখছি রাধারানীর নিজ হস্তে কাঁথা মালা, এ তো চম্পক ফুলের মালা। চম্পক ফুলের মালা তোকে পরলে বড়ই ভালো লাগে, সুন্দর লাগে। তাই ভাই, বৃন্দাদেবী যখন আমার গলে মালাটি পরাই দিল, আজকে আমি নিজের হাতে তোর গলে মালাটি পরিয়ে দেবো। আমি তো গেথে মালাটা পরাতে পারলাম না, তা ভালো হয়েছে আমার গলায় পরিয়ে দিয়েছি, আজকে আমি নিজে হাতে পরিয়ে দেবো। এই বলি যেই মালাটি পরিয়ে দিয়েছে উদ্দীপনা রাধা আর মাধব, অর্থাৎ সর্বাঙ্গ শরীর কাঁপতে লাগলো ভগবানের প্রেম ঊর্ধ্ব বেগে ধায়। সুবল পরে মূর্ছিত হইয়া পরে চিয়া এনো এ দাস গোবিন্দ, এ দাস গোবিন্দ। মালা পরি ভগবানের সর্বাঙ্গ কাঁপতে লাগলো, সর্ব অঙ্গ যেন অবশ হয়ে গেল, বদনে শুধু হারাই 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 রাই বলিতে বলিতে নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। আর রাই রাই বলতে বলতে ভগবান কৃষ্ণ সর্বাঙ্গ শরীর কাঁপতে কাঁপতে কখন যে মাটিতে লুটিয়ে পড়লে কৃষ্ণ নিজেও জানে। আর ভাই কানাইকে অমন অবস্থায় দর্শন করে তার মরম শাখা কি দূরে সরে থাকতে পারে? ছুটে গিয়ে ভাই কানাইকে একেবারে কোলে তুলে নিয়েছে। কথা বল কানাই, কথা বল। কে তোর আজ কি হলো? তুই তো গোঠে ভালোই ছিলি কানাই, কেনই বা রাধা কুণ্ডে এলি? আর কেনই বা রাধা কুণ্ডে সে এমন ভাবে তুই মাটিতে লুটিয়ে পড়লি? বল কানাই, বল কি হয়েছে, আমায় খুলে বল, একবার কথা বল। কিন্তু মা, ওই যে ভগবান কৃষ্ণ দুটি নয়ন মুদিত করে আছে, কৃষ্ণ কিছুতেই নয়নটা মেলছে না। সুবল দেখছে ভাই কানাই নয়নটা মেলছে না, শীঘ্র করে সুবল আমার নিজের পশুরটা ওই রাধা কুণ্ডে গিয়ে ভিজিয়ে এনে কৃষ্ণের মুখটা মোছাই দিচ্ছে। কৃষ্ণের মুখটা মোছাই দিতে দিতে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, কানাই আমরা সব কিছু সইতে পারি কানাই, কিন্তু তোকে আমরা এমন অবস্থায় কখনো দেখতে পারি না রে কানাই। আমরা যে তোকে বড় ভালোবাসি, একবার কথা বল কানাই, কথা বল, তোর মনের কথাটা খুলে বল, তোর জন্য আমায় কি করতে হবে তুই সেটাও বল। শোন কানাই, আমি তোকে কথা দিলাম,
তোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, আমাকে যদি তোর জন্য মরতে হয় আমি তোর জন্য আমার এই প্রাণটা দিয়েও দিতে পারি। কেন দিয়ে দেব? এই যে আমার প্রাণ, এটাও তোরই দেওয়া দা। কোন দিনের কথা বলছে বাবা? রসিক না গো, বিরহে কাতর পড়িলা ধর নির্তলে, আর কিবা রসিক কোন দিন মা? যেদিন হয়েছিল কালীয় দমন লীলা, তাই না? সেই দিন তো আমরা প্রত্যেক সখা ওই বিষ জল খেয়ে বিষের যন্ত্রণা সইতে না পেরে, মৃত্যুর যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা সইতে না পেরে ছটফট করতে করতে যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়লাম, কানাই শেষের দিনে একবার শুধু ভাই কানাই কানাই বলে ডেকেছিল। শেষের দিনে যখন কানাই কানাই বলে তোকে ডেকেছিলাম, তুই তখন আমাদের সকলকে কৃপা করে এই প্রাণটা দান দিয়েছিস। তাহলে সেই ঋণ শোধ করার জন্য তুই যা বলবি আমি তাই করব। তাহলে চিন্তা করে দেখেছ, ভগবান কৃষ্ণকে যদি মৃত্যুকালেও স্মরণ করা যায়, ভগবান নিজ গুণে কৃপা করে। ভগবানকে মৃত্যুকালেও যদি ডাকা যায়, ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভক্তাধীন ভগবান, ভক্ত যদি এক পা বাড়িয়ে দেয় ভগবান দশ পায়ে গিয়ে আসে।
শাস্ত্র বলে যুগে যুগে ভগবান ভক্তের ডাকে ধরাধামে নেমে আসতে বাধ্য হয়েছে। ভক্তের নয়নের জল ভগবান সইতে পারে না। তবে কি জানো তো বাবা, ভগবানকে যারা ভালোবাসে, ভগবানকে যারা আরাধনা করে, আমরা সকলেই জানি যে ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভগবানকে যদি কেউ সাধন ভজন করতে পারে, সেই ভক্তকে প্রতিনিয়ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সইতে হয়, ভোগ করতে হয়। কেন? ভগবানকে ভালোবাসলে ভগবান প্রতিনিয়ত ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা করে, পরীক্ষা করে দেখতে যায়, ভগবান দেখতে যায় যে ভক্ত আমাকে যদি সত্যি ভালোবেসে থাকে, যে ভক্ত তার যদি সর্বস্ব আমি কেড়েও নি, তারপরেও ভক্ত আমায় কতটুকু ভালোবাসতে পারে। আর যে জন ভালোবাসতে পারে, আর শাস্ত্র বলে একদিনের জন্য, একদিনের জন্য যদি কোনো চাওয়া পাওয়া ছাড়া নিঃস্বার্থভাবে ভগবানকে যদি কোনো জীব ডাকতে পারে, সংসারের জীবও যদি ভগবানকে ডাকতে পারে, আমরা কামনা বাসনায় জর্জরিত জীব, কিন্তু তবুও যদি সবকিছু ভগবানের চরণে সঁপে দিয়ে একদিনের জন্য যদি আমরা ভগবানকে সেবা দেওয়ার মতো দিতে পারি, সবই কিছু পরিত্যাগ করে ছুটে যেতে পারি ভগবানের কাছে, মহাজন বললেন ভগবান ভক্তের কাছে যুগে যুগে বাধা পড়ে যায়, ঋণী হয়ে যায়। এর জন্যই মহাজন বলছে শোনোজি, মহাজন যে ছোট ছোট দৃষ্টান্ত দিয়ে গেলেন বাবা, এই যে ভক্তের চরিত্র, ভক্তের কথা আমাদের জানতে হয়ে গেল, ভক্তের কথা জানতে হবে, বারে বারে শুনতে হবে। কেন না, ভক্তির কথা শুনতে শুনতে কখন যে তার চরিত্রের ছাপটা আমাদের মধ্যে যদি পড়ে যায়, সেই ভক্তির মতো যদি আমরাও একটুখানি একদিনের জন্য সাধুর কৃপা পেতে পেতে, ভক্তের কৃপা পেতে পেতে, ভক্ত সঙ্গ করতে করতে যদি একদিনও তার চরিত্রের ছাপটা আমাদের মধ্যে পড়ে যায়, না জানি আমরাও শেষের দিনে ভগবানের চরণ পথে যেতে পারব। এর জন্যই দেখবেন মা, আমরা ভগবানকে প্রতিনিয়ত সেবা দিচ্ছি। ভগবানকে সেবা দিতে গেলে মহাজন বলছে তোমায় বেশি কিছু দিতে হবে না, ভগবান শুধু ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে, ভগবান ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে। ভক্ত যদি ভক্তি দিয়ে ডাকতে পারে, ভগবানের কাছে রাজভোগ সামান্য তুচ্ছ ব্যাপার। এর জন্যই তো আমরা দেখেছি না মা, ভগবান বিদুরের ঘরে কলার সেবা করেছিল, ভক্ত সবরীর এটো কোল খেয়েছিল, ভগবান সুদামার হাতের চিড়ের নাড়ু খেয়েছিল, ভগবান সেই রঘুনন্দনের হাতের নাড়ু খেয়েছিল, এটো নাড়ু সেবা করেছিল। তাহলে আমরা বারে বারে দেখেছি ভগবান কিভাবে ভক্তের কাছে বাধা পড়ে যায়। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান সেই ডাক কখনো ফিরিয়ে দিতে পারে না। তেমনই এক ভক্ত যার নাম ছিল হরিদাস, যে হরিদাস ডিউটি পালন করত শাস্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে। হরিদাস সংসারের জীব আর ডিউটি পালন করে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে, আর শান্তিপুরে যখন হরিনাম যজ্ঞ আয়োজিত হলো, ওই শান্তিপুরে হরিনামের ধ্বনি শ্রবণ করে হরিদাস আর ডিউটি পালন করতে পারে না। কেননা হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি যতদূর পর্যন্ত যায়, ত্রেতাবে জ্বালা দূর হয়ে যায়, কোনো অমঙ্গল থাকে না। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম, নাম সংকীর্তন যেখানে হয় সকল প্রকার পাপ তাপ রোগ দূরীভূত হয়ে যায়। হরিদাস ওই হরিনাম শ্রবণ করে আর ডিউটি পালন করতে পারে না, নিজের কর্মটা আর করতে পারছে না, প্রত্যেকদিন ডিউটি পালন করতে এসে মনে চলে যায়
ওই হরিবাসরের দিকে। মনে মনে ভাবছি এতদিন হয়ে গেল, এতদিন হরিনাম হচ্ছে, আমার প্রাণটা বড়ই ছটফট করে। আমি দেখতে চাই যে নাম শোনা মাত্র আমার মনটাকে হরণ করে নিয়ে চলে যেতে পারে, সেই নাম যদি আমি যদি সাক্ষাৎ একবার শ্রবণ করতে পারতাম, ভক্তদের মুখে শ্রবণ করতে পারতাম, দর্শন করতে পারতাম ভক্তদেরকে, না জানি আমার সকল প্রকার পাপ তাপ দূরীভূত হয়ে ত্রিতাবি জ্বালা দূর হয়ে যেত। হরিদাস মনে মনে ভাবছি, কিন্তু আমি যে পরের চাকরি করি, তাহলে আজকে আমি দারোগা বাবুর কাছে গিয়ে একটা ঘন্টার ছুটি নিয়ে আমি যাব হরি নাম কৃষ্ণ নাম শুনতে। দারোগা বাবুর কাছে এসে বলছে, দারোগা বাবু আমায় আপনি একটা ঘন্টার ছুটি দেবে? কি হলো হরিদাস, তুমি এক ঘন্টার ছুটি চাইছ কেন? কি হয়েছে তোমার? তোমার বাড়িতে কেউ কি অসুস্থ? তোমার বাড়িতে কেউ কি অসুস্থ? না না, আমি একটা ঘন্টার ছুটি নিয়েই যাব হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে, একটু যাব ভক্ত সঙ্গ করতে, সাধু সঙ্গ করতে। না না হরিদাস, কিছুতেই না। তুমি যদি একটা ঘন্টার ছুটি নিয়ে, তোমার সংসারে যদি কেউ অসুস্থ হতো, আমি তোমায় একটা ঘন্টার ছুটি দিতাম, কিন্তু হরি নাম কৃষ্ণ নাম শোনার জন্য তোমার কোনো ছুটি হবে না। যেই বলেছে, ছুটতে ছুটতে চলে গিয়েছে হরিদাস, কিন্তু শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে কিছুতেই মনটা মানাতে পারছে না, ডিউটি পালন করতে পারছে না। কেন? ওই যে হরিনামের ধ্বনি হরিদাসের কর্ণমূলে প্রবেশ করছে, আর যখন প্রবেশ করছে হরিদাস মনে মনে ভাবছি, না না আমি আর থাকতে পারছি না, আর সময় নাই। এই বলে হরিদাস সব কিছুকে উপেক্ষা করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ভক্তির বাজারে। ছুটতে ছুটতে চলে গিয়ে মুদির দোকানে নিজের পোশাকটি খুলে দিলেন। কেন মা? মনে মনে হরিদাস ভাবছে, আমি যখন ভবে এসেছিলাম আমার পরনে ছিল না কোনো বস্ত্র, আর যেদিন আমি চলে যাব সেদিনও আমার অঙ্গে থাকবে না কোনো বস্ত্র। এই আমার আমার আমি তো কতক্ষণ জন্য। তাই হরিদাস মনে মনে ভাবে যে এটা হচ্ছে পরের পোশাক, এই পরের পোশাক পরে সাধন ভজন হয়। তাই মুদির দোকানে খুলে দিয়েছে, খুলে দিয়ে ভক্তের চরণ সেবা করছে, ধুলাই গড়া পরি দিয়ে কাছে। আরে মহাজন বলছে, করো করো জীব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো, কেননা সময় গেলে কখনো সাধন হয় না। সময় গেলে সাধন হয় বাবা? সময় গেলে কখনো তার সেবায় লাগা যায় না। ওই যে লালন ফকির বললেন না বাবা, ও রে মনে রে সময় গেলে সাধন হবে না। বলি দিন থাকিতে এদিনে সাধন হবে না। ওরে তুমি
জল শুকাইলে তুমি জানো ওমা মাছ থাকে কোথায় না খালে বিলে, কিন্তু যতক্ষণ পর্যন্ত খাল বিল নদী নালা জলে পরিপূর্ণ থাকে ততক্ষণ পর্যন্ত মাছ থাকে। তেমন ভাবে ভগবান থাকে ভক্তির হৃদয়ে, ভক্তির হৃদয়ে, যে ভক্তির হৃদয় ভক্তিতে পরিপূর্ণ সেই ভক্তির হৃদয়ে থাকে ভগবান। কিন্তু যে ভক্তির হৃদয়ে ভক্তি না, ভগবানকে দেখার জন্য চলে যাচ্ছে কুড়ি ধামে, ভগবানকে দেখার জন্য চলে যাচ্ছে বৃন্দাবনে, ভগবানকে দেখার জন্য চলে যাচ্ছি নবদ্বীপ ধামে, কিন্তু হৃদয়ে মন্দিরটা খুঁজে একবার দেখা হলো না। ভক্ত যে হৃদয়ে মাঝে বিরাজমান, যে ভক্তির হৃদয়ে ভক্তি নেই কি হবে? ললাটে তিলক ধারণ করে মালা ধারণ করে ভক্তি যদি না থাকে, যতই তুমি যা কিছু আচরণ করো না কেন, ভগবান কখনো হৃদয়ে থাকতে পারে না। তাই বলি তুমি জানো না মন খালি বিলে ও গো থাকে না আমি জল শুকাইলে, কি হবে তাতে ওরে মনে বাধাল দিয়ে, মনের শুকনা মোহনা, মনের এই শুকনা মোহনা করতে হবে মা। সময়ের কাজ যদি সময়ে না করতে পারি, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ জমির উত্তর আসে। আমরা অনেক জীব ভাবি মা, বৃদ্ধকালে হয়তো ভগবানকে সেবা দেব, কিন্তু বৃদ্ধকালে হবে না গো মা। কেন জানো? বৃদ্ধকালে যদি আমরা চাই ভগবানের গলায় একটি মালা গেঁথে মালা পরাবো, বৃদ্ধকালে চোখে ভালো দেখতে পারবো না, ওই মালাটা গাঁথা আমাদের হবে না, আর ভগবানের গলায় নিবেদনও করা হবে না। তাহলে বৃদ্ধকালে হবে সাধন ভজন? বৃদ্ধকালে নয়নে ভালো দেখতে না পেরে চন্দনে দিয়ে আমি যে ভগবানের চরণে দুটো তুলসী পাতা নিবেদন করব? হবে না। হবে চোখে যদি নাই দেখতে পাই, বৃদ্ধকালে ভগবানের চরণটাই তো দেখতে পাবো না, কি করে হবে শাসন ভজন? বৃদ্ধকালে দাঁত যখন পড়ে যাবে হরি বল আমাদের বদনে আর আসবে না, হয়ে যাবে হবি বল, হরি বল আর বলা হবে না। তাহলে সময় নষ্ট করে প্রতিনিয়ত আমরা সংসারের জীব হেলায় জন্ম হারিয়ে দিচ্ছি, আর সেই হরিদাস ভক্তির বাজারে গিয়ে দেখি এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করছে, আর এক ভক্ত ধুলায় গড়াগুড়ি দিয়ে কাঁদছে। ভক্তরা ধুলায় গড়াগুড়ি দিয়ে কেন কাঁদে? হৃদয় জ্বালা দুঃখ যন্ত্রণা দূর হবে বলে। এই হরিদাস গিয়ে আর বিলম্ব না করে ভগবানের চরণে সব কিছু সমর্পণ করে দিয়ে ধুলায় গড়াগুড়ি দিয়ে কাঁদছে,
ভক্তদেরকে প্রেম আলিঙ্গন করছে। হা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে কৃষ্ণ নামে জপ করছে। আর এদিকে আমার ভগবান এত দয়াময় বাবা, দারোগা বাবু মনে মনে ভাবছে তাই তো হরিদাস এসেছিল আমার কাছে একটা ঘন্টার ছুটি নিয়ে হরিনাম কৃষ্ণ নাম শুনতে যাবে বলে। আচ্ছা আমি গিয়ে দেখে আসি তো হরিদাস কি ডিউটি পালন করছে নাকি ডিউটি পালনের নাম করে চলে গিয়েছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে। সন্দেহ হয়েছে, সংশয় হয়েছে, দারোগা বাবু ছুটতে ছুটতে গিয়ে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে গিয়ে দেখছে হরিদাস সেই পোশাক পরে নিজের ডিউটি পালন করছে। মনে মনে ভাবছে না না এই তো আমার হরিদাস। কিন্তু যখনই ওই নামের ধ্বনি দারোগা বাবুর কর্ণমূলে প্রবেশ করলো এতই মধুর ধ্বনি ছুটতে ছুটতে চলে গিয়েছে নাম শুনবে বলে। আর ছুটতে ছুটতে যখন নাম শোনার জন্য এসেছে, নাম শুনতে এসে দেখছে এক ভক্ত আর এক ভক্তকে প্রেম আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর দর্শন করতে করতে লক্ষ্য পড়ে গেল ওই হরিদাসের দিকে। হরিদাস অঙ্গে নাই কোনো বসন, ধুলায় ধূসরিত অঙ্গ, শুধুই হরিবল হরিবল বলে আর নয়নে জলে মুখ ভাসায় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদেন। গিয়ে দেখে হরিদাস ডিউটি পালন করছে, আবার ছুটতে ছুটতে এসেছে ভক্তের মাঝারে। ছুটে গিয়ে ওই হরিদাসের হাত দুটো তুলে ধরে হরিদাসের হাত দুটো জড়ায় ধরে বলছে, হরিদাস ও হরিদাস, তুই কি আমার সেই হরিদাস যে নাকি একটা ঘন্টার জন্য ছুটি চেয়েছিলি হরিনাম কৃষ্ণ নাম শুনবি বলে? তুই যদি আমার সেই হরিদাস হবি তাহলে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর পোশাক পরে তোর ডিউটি পালন করছে তাহলে সে কোন হরিদাস? মনে মনে বুঝতে পেরে হরিদাস বলছে, দেখেছেন তো দারোগা বাবু, সারাটা জীবন ধরে আমি আপনার ডিউটি পালন করে গেলাম, পরের চাকরি করে গেলাম, কিন্তু একটা ঘন্টার ছুটি আপনি আমায় দিতে পারলেন না। আর আজকে এক ঘন্টার জন্য আমি সব কিছু ফেলে দিয়ে আমি শুধু তার নাম করতে এসেছি বলি আমার গোবিন্দ আমার চাকর হয়ে আমার ডিউটি পালন করছে। তাহলে যে কিনা একটি ঘন্টার জন্য তার চরণ আশ্রয় করেছি বলি সে আমার হতে পেরেছে, তাহলে আমি যার জন্যই ভবে এসেছি, যে কর্ম করার জন্য ভবে এসেছি, আমি আর পরে ডিউটি করবো না দারোগা বাবু, আমি আর আপনার চাকরি করব না। এই বলি হরিদাস ছুটতে ছুটতে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলি, হে গোবিন্দ আজ আমি তোমার দর্শন পেলাম না ঠিকই, কিন্তু তুমি আমায় কৃপা করো গোবিন্দ যেন শেষের দিনে তোমার নাম, শেষের দিনে নামে গাইতে পারি, হৃদয়ে হরি হরি যেন তোমার ওই চরণে তোমার ওই চরণে একটু
শেষের দিনে নবে গাইতে গাইতে পারি, যেন গাইতে গাইতে সেই ভব পারে যেতে শেষের দিনে নামে গাইতে পারি, ওই জানান চারা কিছুই চাই না, শেষের দিনে না গাইতে পারি। হে গোবিন্দ এইবার কৃপা ভগবানকে ভক্ত যতবার ডাকে ভগবান ধরাধামে ছুটে আসতে বাধ্য হয়, আর তার সঙ্গে যদি আমরা ভক্ত সঙ্গ করতে পারি ভক্ত সঙ্গে অনেক অসাধ্য সাধন হয়ে যেতে পারে। কেননা ভক্তের সঙ্গে সঙ্গ করলে সঙ্গগুণে সঙ্গীর দেখা পাওয়া যায়। এই জন্যই তো সুবল বলছে, মৃত্যুকালে ডেকেছিলাম তুই সকলকে প্রাণ দান দিয়েছিস, আজকে তোর জন্য আমার যদি এই প্রাণটা দিতে হয় আমিও এই প্রাণটা দিতে পারি। শুধু বল তোর জন্য কি করতে হবে, তোর কি হয়েছে? এতক্ষণ পরে গোবিন্দ বলছে, ওরে আমার এই কথা আমি তোকে কি করে বলবো, আমার যে বলতে বড় লজ্জা করছে। কেন লজ্জা করছে, কেন কি হয়েছে আর বলিস না ভাই, যেই মন্ত্র তুই আমার রাধারানীর গাথা মালাটা আমার গলে পরিয়ে দিলি, সেই মালা পরে আমার রাধা বদন মনে পড়ে গেল, আর যেই বদনখানি মনে পড়ে গেল আমি যে আর বিরহ সইতে নারী। ও শাখা, তুই কি আমায় একবার রাধারানীকে এনে মিলিয়ে দিতে পারিস? শোন, যদি মিলিয়ে দিতে পারিস কি করবো জানিস? ওরে যাব টেয়া ছয় ধনী জটিলার মন্দিরে, সম সংকট স্থল কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়ার ধারে, যদি মিলাইতে পারো আনিয়ার ধারে,
তোমার দাস এ জন্মের তরে, হইব তোমার দাস জন্মের তরে, আমি যে তোর দাস হব রে, 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 রাধায়নে মিলাইতে পারিলে, বলে আমি যে তোর দাস হব রে, রাধায়নে মিলাইতে পারিলে, আমি যে তোর দাস হব রে। ও ভাই, যদি রাধা এনে মিলিয়ে দিতে পারিস, এই জন্মের মতো আমি তোর দাস হয়ে যাবে। হ্যাঁ, যেই বলেছে অমনি বদনটা চেপে ধরেছে। কানাই ও কানাই, এই কথা তুই কেন বলছিস ভাই? ও কথা বলিস না, যুগ যুগ ধরে কত যোগে মুনি ঋষি তোর সাধনা করে, আর তুই কিনা আমার দাস হবি? তোর চরণে একটি প্রার্থনা, তোকে আমার দাস হতে হবে না, যেন তুই তোর সঙ্গ ছাড়া আমায় করিস না, তাই মোর হবি। তাহলে প্রকৃত ভক্ত কেমনই হতে হয়, তাই না বাবা? যারা প্রকৃত ভক্ত হয় নিজের জন্য কিছু চায় না, ভক্তের শুধু একটাই চাওয়া পাওয়া, হে গোবিন্দ তুমি যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। তাই আজকে সওয়াল বলছে, আজকে আমি তোকে মিলিয়ে দেব, কথা দিয়েছে। এবার কথা দিয়ে ভাই কানাইকে ওখানে বসিয়ে রেখে মনে মনে ভাব যে সর্বনাশ, কথা তো দিয়ে ফেললাম, এবার কথা দিলে কথা রাখতে হবে, রাধারানীকে এনে মিলিয়ে দিতে হবে। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার, কেননা এখন রাধারানী আছে বাদিনীর ঘরে, বাদিনীর ঘর যেখানে কৃষ্ণ নাম শুনতেই পারে না। এবার সেই ঘর থেকে রাধারানীকে এনে কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দেওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। বাদিনীর ঘর শাশুড়ি আর ননদের জামা সহ্য করতে হয়। কেমন শাশুড়ি? শাশুড়ি শাশুড়ি, এমন শাশুড়ি রাধারানীর, ওই শাশুড়ির নাম শুনলে শ্বাসটাই উড়ে উড়ে চলে যেত। আর এমন ননদী, ননদী ননদী, নটি নদী পেরোতে গেলে যেমন বেগ আসে, তেমন ওই ননদী ছিল কুটিলা। তাহলে এমন শাশুড়ি আর এমন ননদী, তাদের ঘর থেকে ওই রাধারানীকে এনে কৃষ্ণের সঙ্গে মেলানোটা কিন্তু অসম্ভব ব্যাপার। কিন্তু চিন্তা করছে কি করে ভাই কানাইকে কথা দিলাম। এবার দেখবেন মা, ভগবান কৃষ্ণ যত যত লীলা করেছে, যখনই রাধা গোবিন্দের লীলায় এই যুগল মিলনে বাধা এসেছে, যুগল মিলনটা কে ঘটিয়ে দিয়েছে? কে গো? আদ্যা শক্তি পূর্ণমাসি যোগ মায়ামা, যিনি হলেন দ্বাপর যুগে বড়াই বুড়ি, তাই তো? যিনি ছিলেন ভগবতী দেবী, যিনি হয়ে এলেন বড়াই বুড়ি। তাই বড়াই বুড়ি যতবার দেখেছে রাধা গোবিন্দের যুগল মিলন ঘটানোতে বাধা, ততবার মিলন ঘটিয়ে দিয়েছে। কিন্তু মা, এর কি কোনো কারণ আছে? এই যে বড়াই বুড়ি দ্বাপর যুগে যে রাধা গোবিন্দের যুগল মিলনটা ঘটিয়ে দেয়, কত বাধা আসে তাও দেখবে রাধা গোবিন্দের যুগল মিলন ঠিক একেবারে হাতে ধরে মিলন ঘটিয়ে দিচ্ছে। এর কি কোনো কারণ আছে? নিশ্চয়ই কারণ আছে। রাধা গোবিন্দের যুগল মিলন ঘটিয়ে যে একটা সুখ অনুভব, এই সুখ অনুভব হতো শুধু বড়াই বুড়ির একটি অঙ্গে, কেননা এটা ভগবানই কথা দিয়েছিল বড়াই বুড়িকে। একটু ছোট করে বলি না, ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণ রাজা যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, এবার রামচন্দ্র পঞ্চবটি বনে পত্র কুটিরে বসে সীতাকে হারিয়ে কাঁদছে, এদিকে দেবী কৈলাসে মহাদেব পার্বতী যুগলে যোগ আলাপন করছে, মহাদেবের আজকে বাম নয়নে জল আর দক্ষিণ নয়নে হাসি। ভগবতী দেবী লক্ষণ দর্শন করে ভোলানাথকে জিজ্ঞাসা করলেন, হে না, আজকে তোমার নয়নে জল দেখছি, তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? ভগবতী দেবীকে ভোলানাথ বললেন, হে সমুখে বিষ্ণু অবতারী রামচন্দ্র সীতাকে হারিয়ে পঞ্চবটি বনে সীতা সীতা বলে কাজ, যেই বলেছে ভগবতী দেবী অমনি নকল সীতা রূপ ধারণ করে পঞ্চবটি বনের পত্র কুটিরে দাঁড়ালেন রামচন্দ্রের মন ভোলাবে বলে। শুধু মন ভোলানো কিন্তু এটাই কিন্তু লক্ষ্য ছিল না, রামচন্দ্রের যে মন ভোলাবে সেটা শুধু লক্ষ্য ছিল না, অন্তরে ছিল বিষ্ণুর সঙ্গ কামনা। এবার ভগবানের কাছে, রামচন্দ্রের কাছে ভগবতী দেবী গিয়েছে, আর ভগবতী দেবীকে দেখে
রামচন্দ্র চিনতে পেরে গিয়েছে। চিনতে পেরে গিয়ে যখন যাচ্ছে কাছে, ভগবতী দেবী সীতার রূপ ধারণ করে রামচন্দ্র বললেন, দাঁড়াও মা, তুমি ওখানেই দাঁড়াও, এ তোমার কেমন আচরণ? তুমি আমার সীতার রূপ ধারণ করে এসেছো, তুমি সীতার রূপ ধারণ করে এসেছো, তুমি ঢাকতে পেরেছো, তুমি সবই কিছু ঢাকতে পারুনি তোমার ওই ত্রিনয়ন। আমি তো তোমার অঙ্গ পরশ করব না মা, আমি তো তোমার অঙ্গ পরশ করব না, আর তুমি যে মনে মনে বাসনা নিয়ে এসেছো ওই বাসনাও অপূরণ রাখবো না। তবে এই যুগে নয়, আগত দ্বাপর যুগে, যেদিন আমি লীলা করতে যাব নন্দ দুলাল কৃষ্ণ হয়ে, সেদিন তুমি জন্মগ্রহণ করবে ব্রহ্মণ্যদেব ঘরণী বড়াই হয়ে। সেদিন বড়াই বড়ি হয়ে, যেদিন শতবাধার মধ্য দিয়ে রাধা গোবিন্দের যুগল মিলন ঘটাবে, ওই যুগল মিলন ঘটানোর যে কি শোক, তুমি তোমার একটি অঙ্গে অনুভব করবে নিতাই গৌর হরি। তাহলে এই যে রাধা গোবিন্দ যুগল মিলন ঘটানোর যে কি শোক, সেটা শুধু অনুভব হতো বড়াই বুড়ির অঙ্গে। তাই আজকে বড়াই বুড়ি কি করেছে, না নবীনা বাছুরীর রূপ ধারণ করে কি করছে জানো? পৌর্ণমাসি যোগ মায়া মনেতে জানিল, পৌর্ণমাসি যোগ মায়া মনেতে জানিল, নবা ছুরি হয়ে নেচে নেচে এলো, নবা ছুরি হয়ে নেচে নেচে এলো, সুজতুর সুবল পাবন গতি ধাওল, সুজতুর সুবল পাবন গতি ধাওল, আওল যাবট আমি একা একা যেতে পারছি না বলে তুই এসেছিস, তুই কি যাবি? এবার যোগমায়া মা মাথাটা নাড়ছে বাছুরি রূপে, হ্যাঁ আমিও যাবো, যে মাথা নাড়ছে ছুটতে ছুটতে সুবল গিয়ে জটিলার খিড়কির পাশে দাঁড়িয়েছে। এবার জটিলা বুড়ির বয়স হয়েছে, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, চোখের মাথা খেয়ে বসে আছে, কানে ভালো শুনতে পায় না, ভালো করে হাঁটা চলা করতে পারে না। দূর থেকে ওই সুবলকে দেখে চিৎকার করে বুড়ি বলে উঠলেন, এই বেটা কে রে ওখানে দাঁড়ায় আছিস দূরহা? কেউ যদি আসতো একেবারে দূর দূর করে তাড়িয়ে দেয়। আজকে সুবল এসেছে, সুবলকে দেখে বলছে দূর হ। অমনি সুবলের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সর্বনাশ। বুড়ি দেখে ফেলেছে এবার আমি কি করব, মনে মনে ভাই কানাইকে স্মরণ করছে, কানাই একবার আমায় বলে দে আমি কি এবার বলবো, কি বলে মুক্তি পাবো, তুই আমায় বলাই দে। এইবার জটিলা বুড়ি হাতে লাঠিটি নিয়ে একেবারে শাড়ির আঁচল কোমরে গুঁজে, ওমা একেবারে শাড়ির আঁচলটা কোমরে গুঁজেছে। তা ভক্তিমতী মায়েরা শাড়ির আঁচল মায়েরা কখন গোজে গো? হুম কি গো কখন? ঝগড়া করার সময় তো। একেবারে জটিলা বুড়ি, এখানের মায়েরা ঝগড়া করে না বলতে পারছে না, মায়েরা বড় লক্ষ্মী। হ্যাঁ একেবারে শাড়ির আঁচল কোমরে একেবারে গুঁজে হাতে লাঠিটা লয়ে খোড়াতে খোড়াতে আসছে আর বলছে, এই ব্যাটা দেখে মনে হয় রাখাল ছেলে, কে রে ব্যাটা কে, এই ব্যাটা কে রে তুই কে, দূরহা বলছি দূরহা, সকাল নেই সন্ধ্যে নেই রাত নেই দিন নেই, রাখাল গুলো একেবারে বাড়ির সামনে ঘুর 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 করেই যাচ্ছে, কে রে তুই কে, সত্যি পরিচয় দিয়ে এখনই কুটি রাখতে ডাকবো। কিন্তু এবার ভয়ে একেবারে সুবলের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, কি বলবে বুঝতেই পারছে না, বলছে আমি বলছি কি মা, মাসিমা কে
বলছিলাম মা গো, বলছি যে মাসিমা, একবার মা একবার মাসিমা, আমি তো কনকালের মা হলাম, কনকালের মাসিমা হলাম রে বেটা, কে রে তুই, কে ও মা, আমি তো শুভ। এবার সোয়ালা রাধারানী, জেঠুতো খুড়তুতো ভাই বোন, জটিলাদের পরম আত্মীয়, জটিলা বুড়ি বলছো রে, কিছু মনে করিস না বাবা, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, আমি না বুঝতে পারি না। ও বাবা, তো এখানে কি করতে এসেছিস? আর বলো না মা, এই যে বাছুরিটি তো হারিয়ে গিয়েছিল, এই যে কোলে দেখছো বাছুরিটি, খুঁজতে খুঁজতে দেখি তোমার খিড়কির পাশে দাঁড়িয়ে, তাই দাঁড়িয়েছিলাম। তোমা সন্না বলছি বাবা, বাছুরি যখন পাওয়া হয়ে গিয়েছে, এবার তুই বিদেয় হ, আমার বাপ অনেক কাজ আছে। এবার সুবল কি চলে যেতে পারে? সুবল তো এমনি এমনি আসেনি, এসেছে তো রাধারানীকে নিতে। এবার রাধারানীর কুঞ্জে যতক্ষণ না পৌঁছাবে, রাধারানীকে কি করে বাহির করবে? মনে মনে ভাবছে কুঞ্জে আমায় যেতেই হবে। এবার সুবল চিন্তা করছে সর্বনাশ, এই বুড়ি তো বিদেয় নিতে বললো, কিন্তু আমি যদি এখন চলে যাই তাহলে তো রাধারানীকে নেওয়া হবে না, এবার কি হবে? বলছে ওমা, বলছে কি শোনো না, বলছি অমন করে দাঁড়িয়ে দিচ্ছ কেন, আমরা না তোমাদের পরমাত্মীয়, তা পরমাত্মীয় এলে একটু জল দিতে হয়, একটু মিষ্টি দিতে হয়, তা ওমা মিষ্টি লাগবে না, গলাটা আমার শুকিয়ে গেছে, একটু যদি জল হতো। অমনি জটিলা বুড়ি বলে উঠলেন, আহারে দেখো দেখি বাছার কত কষ্ট, কিন্তু বাবা এমন সময় এসে পড়েছিস, আমার বাপু অনেক কাজ আছে, তুই কি ওই পনে গিয়ে একটু জল পান করে নিস। এই তোমরা পরমাত্মীয়, একটু জলও দিতে পারবে না? দাঁড়াও বুড়ি, এখনই আমি বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর কাছে যাচ্ছি, গিয়ে বলছি আমি তোমার কথা। মনে মনে ভাবছি বাবা রে, সারা জীবন ধরে আমার মেয়েও ভালো না, আমিও ভালো না, হ্যাঁ কেউ ভালো না, ভালো না ভালো না করে অস্থির, এবার যদি বুড়ো বয়সে কলঙ্ক হয় অঘটন ঘটে যাবে। না না বাবা, তুই তো এসেছিস, কিন্তু রাধারানীর কাছে পাঠাতে ভয় হচ্ছে, মনে মনে চিন্তা করছে ওই বেটা তো সুবল না কেলে ছোড়ার সঙ্গ করে, ওই কেলে ছোড়া কালা কালা করে করে আমাদের বউটা কান ঝালা পালা করে দিল গো, ব্রজবাসীর কাছে কি বলবো, কালা কালা সারাদিন, কালার কালা, কালা কালা করে কানটা ঝালা পালা করে দিল, এখন যদি কেলে ছোড়ার কথা গিয়ে বলে, ও বাবা তুই যাচ্ছিস যা, কিন্তু কেলে ছোড়ার নামে কিছু বলিস না, তুমি খেপেছ, আমি এখনই যাব, জল পান করেই চলে আস। শাশুড়ি জটিলার অনুমতি পেল, জটিলার যখন অনুমতি পেল চলে গেল রাধারানীর কুঞ্জে, আর রাধারানী সুবলকে দর্শন করে কাঁদছে, সুবল এসেছিস, কিন্তু কি আর বলবো আমার দুঃখের কথা সুবল, তুই তো সকলে জানিস, হ্যাঁ তাই এবার বলছে শোনো রাধে, আজকে তোমাকে আর কাঁদতে হবে না। কেন কেন কাঁদতে হবে না? না আজকে আমি কিন্তু বিনা কারণে আসিনি, কি করতে এসেছিস? আজ হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, 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 তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, ধরিয়া আমার বেশ করো হে মায়া, ধরিয়া আমার বেশ করো হে মায়া, ধরিয়া আমার বেশ করো হে মায়া, দর্শন দিয়ে শ্যামে রাখো হে পড়া, দর্শন দিয়ে শ্যামে রাখো হে পড়া, আপনার বেশভূষা দাও হে আমারে, আপনার বেশভূষা দাও হে আমারে, ধরিয়া তোমার বেশে আমি থাকি ঘরে, ধরিয়া তোমার বেশে আমি থাকি ঘরে। শোনো রাধে, আজকে আমি তোমায় নিতে এসেছি, আজকে তুমি আমার বসন করবে, আমি তোমার বসন করব, তাই নাকি? আমি আজকে গোবিন্দের দর্শনে যেতে পারবো, আমি পারবো, আমার গোবিন্দের দেখা হবে, তাই ভাই আর বিলম্ব করা যাবে না, আয় আয় শীঘ্র করে, আমি নিজের হাতে তোকে আমার মতো করে সাজিয়ে দেব। আজকে শ্রীমতী রাধারানী নিজের হাতে
সুবলকে রাধা বেশে সাজাতে লাগলেন। আর রাধা বেশে সাজালেন, আর নিজে এবার সুবল বেশে সেজে যাত্রা করবে। কেমন ভাবে সাজে মা? মুকুর নিরখি মুখ সিন্দুর হয়তারি, সিন্দুর হয়তারি, মুকুর নিরখ মুখ সিন্দুর হয়তারি, সিন্দুর হয়তারি, বাঁধিল বিনোদ চূড়া এলায় কবরে, হারালায় কবরে, যাও যাও সিঁদুর উঠে যাও রে, যাও যাও সিঁদুর জগৎপতি দেখিতে যাব, হইব কলকাতা গাইলে আমি জগৎপতি দেখতে যাব, অতি মঙ্গলে কাজ নাই রে, যাও যাও সিঁদুর উঠে যাও রে। শ্রীমতী রাধা ঠাকুরানী সুবল বেশে সেজে সুবলই রাখিয়া ঘরে চলিল রাধিকা, সবে মাত্র পয় ধরো নাহি গেল ঢাকা। সুবল বলিল শোনো নবী না কিশোরী, গমন করহ বলে লইয়া বাজ। রাধে তুমি কেঁদো না, আজকে যখন আমি বলেছি ভাই কানাইয়ের দর্শনে তোমায় যেতেই হবে, তো যে করেই হোক তোমাকে যেতেই হবে, না হলে আমার ভাই কানাই যে আর প্রাণী বাজবে না। সহচর ছাড়ি হলে তোমারও লাগিয়া তোমারও কুণ্ডের তীরে আছে পড়িয়া, সবই কিছু ছেড়ে দিয়ে তোমার কুণ্ডের তীরে পড়ে আছে রাধা নাম গাইছি। তুমি যাও, তুমি আমার বসন করে তুমি কোলে বাছুরি নিয়ে চলে যাও, তোমায় আর কেউ চিনতে পারবে না। এইবার কোলে তুলে নিলেন বাছুরি, কিন্তু শাশুড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এবার শাশুড়ির চরণে প্রণাম না করে কি করে বাহির হবে? তো যাই হোক, ভয়ে ভয়ে শ্রীমতী রাধারানী বাছুরিটি কোলে নিয়ে মাথা নত হয়ে প্রণাম করলে। আর প্রণাম যেই করেছে, এবার জটিলাপুরীর বড় আনন্দ, বাবা আমায় প্রণাম করেছে, বাবা তুই আমায় প্রণাম করলি, প্রণাম করলে কিছু আশীর্বাদ করতে হয় তাই তো মা? যখন কেউ প্রণাম করে প্রণাম করলে আশীর্বাদ করতে হয়, তা আমি আজকে তোকে আশীর্বাদ করলাম, তোর জয় হোক, জয় হোক, জয় হোক। রাধে রাধে একেবারে শাশুড়ি বাদিনীর আশীর্বাদ পেয়ে চলে যাচ্ছেন কৃষ্ণের দর্শনে। আর প্রাণ গোবিন্দ আমার রাধারানী আসবে বলে অপেক্ষা করছে, যেমন ভাবে অপেক্ষা করে হেটো মুখে অর্থাৎ অধবদন, মালা চূড়া বাসি সব মাটিতে পড়ে আছে, আর একেবারে এমন ভাবে মাথাটা নিচু করে কৃষ্ণ আমার হেটো মুখে বসে আছে। যেই শ্রীমতী রাধারানী এসে দাঁড়িয়েছে, দেখে বলছে এই সুবল, সুবল তুই কেন ফিরে এলি? আমার প্রেমময়ী রাইধনী এলো না, আমার প্রেমময়ী রাইধনীকে আনতে পারিস না? আমি যে প্রেমময়ী রাইকে ছাড়া বাজবো না, তুই যে আমায় কথা দিয়েছিলি তুই কেন আনতে পারিস নি ভাই? আমি যে আর প্রাণী বাজবো না। হারাই হারাই বলে কাঁদছে গোবিন্দ, মনে মনে রাধারানী চিন্তা করছে না, অবধু তুমি আমাকে চিনতে পারো নি, তুমি তো আমাকে চিনতে পারো নি, তাহলে ভালোই হয়েছে, আজকে আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব আমার বধু আমাকে বেশি ভালোবাসে নাকি আমার থেকেও ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। হরিব, তাই আজকে গোবিন্দের সঙ্গে রাধারানী ছলনা করছেন মা, যে ছলনা করে জানতে চাইছেন গোবিন্দ রাধারানীকে নাকি চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। তাই গোবিন্দের কাছে গিয়ে বলছে, শোন ভাই তুই তো আমাকে রাধা আনতে পাঠাইলি, কিন্তু জানিস ভাই আমি রাধারানীকে আনতে পারলাম না, তা আমি তোর কথা ভেবেই গিয়েছিলাম চন্দ্রার ভবনে, এখন যদি তুই আমাকে আজ্ঞা করিস আমি চন্দ্রাবলীকে এনে তোর সঙ্গে মিলাই দেব। বলছে কি কথা বলছিস সেটা তুই? চন্দ্রাবলীকে এনে দেবো রাধারানীকে আনতে পারলাম না বলে? দুধের সাথে কখনো ঘোলে মেটে অনল খেলে কি পিপাসা মেটে? হ্যাঁ কিছুতেই হবে না, তাহলে কি করবি? রাধা কুণ্ডে ঝাঁপে দেব তেজিব পড়া বদনে বলিব আমি শ্রী রাধা রোনা।
দিতে গেলা ছুরিতে জিয়া ধনী বধু বলে লইলা দীনবন্ধু দাস পাহে বড় ভালো ভালো সুবলের বেশে আজি রাধারে মিলালো এসয় আমার হিয়া যখন দেখছে গোবিন্দ ঝাঁপ দিতে চলেছে রাধারানী দেখলেন সর্বনাশ তাই বাছুরি ত্যাগ করে আমার গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন প্রাণনা এসো আমার হিয়া এসো এমনভাবে রাধা কুণ্ডের তীরে রাধা গোবিন্দের মিলন হলো সুবল বেশে কিন্তু ওই যে বাদিনীর ঘরে কে বন্দিনী কে বন্দিনী মা সুবল আছে না কেমনভাবে কোন বেশে রাধা বেশে তাই তো তা রন্ধন করছে এবার সুবল কি রন্ধন করতে পারে একেবারে রন্ধন করছে আগুন দিয়েছে দাউ দাউ করে কাঠ জ্বলছে আগুন ধরে ধরিয়ে রেখেছে হাঁড়িতে চাল দিয়েছে জল দেয়নি আর জল না দিয়ে একেবারে সেই রন্ধন হচ্ছে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে এবার জটিলাবুড়ি মনে মনে ভাবছে আমার বৌমা রন্ধনশালায় থাকে প্রত্যেকদিন কত গন্ধ একেবারে সুন্দর সুন্দর গন্ধ বেরোয় আজকে এমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কি হলো আর সুবল চিন্তা করছে ওরে বাবা এতক্ষণ হয়ে গেল রাধারানী কেন আসছে না আমি এবার কি করি এখন যদি উড়ামায় ধরে ফেলি এবার দেখবেন চোরের মনে তো ভয় হবে হ্যাঁ এবার ভয় করছে বড় এইবার জটিলা বুড়ি গিয়ে ডাকছে ও বৌমা কি রন্ধন করছ গো পোড়া পোড়া গন্ধ বেরোয় ও বৌমা আরে বলে ও বৌমা শুনতে পাচ্ছ না নাকি এবার ওমা দেখতে একরকম হতে পারে কণ্ঠ কি একরকম হবে হ্যাঁ শর্টটা কি একরকম হবে হবে না মনে মনে সুবল ভাবছে বাবারে এই বুড়ি ডেকেছে এবার যদি আমি একটু সাড়া দিই ও আমায় নির্ঘাত ধরে ফেলবে তাই এবার কি করলেন না করুণ স্বরে বলে উঠলেন কি হলো বৌমা এটা আবার কেমন সাড়া দিলে আরে ও বৌমা ওরে ও কুটিলা এ বউয়ের লক্ষণ তো ভালো নয় রে ও কুটিলা কুটিলা রে এমন ভাবে চিৎকার করছে কুটিলা একেবারে হন্ততন্ত হয়ে ওমা কি হলো গো কি হলো ডাকছ আর বলিস না মা ওই দেখ তোর বৌদির যেন কি হয়েছে কি আবার হলো এই তো ভালোই ছিল একবার ডেকে দেখ না মা যেই ডেকেছে ও বৌদি বৌদি আরে ও বৌদি হো হো করছে আর হাতের সামনে মনে মনে ভাবছে আজকে তোর মজা আমি দেখাচ্ছি হাঁড়ি কড়াই বাসন যা ছিল একেবারে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে এবার গিয়ে কুটিলাকে যে আঘাত করেছে এবার মা কোনো ভালো মানুষ যদি এমন করে ভরা দুপুর বেলায় আমরা কি ভাবব লক্ষণটা ভালো মনে হবে কোনো স্বাভাবিক মানুষ শান্তশিষ্ট স্বভাবের মানুষ যদি অমনভাবে হো হো করতে থাকে পাগলের মতো আর হাতের সামনে যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমরা কি ভালোভাবে মেনে নেব নেব না এবার হো হো করছে আর হাতের সামনে যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবার কুটিলা বলছে ওরে বাবা ও মা গো এ বউয়ের সামনে যাওয়া যাবে না গো এ বউ কিন্তু বউ নয় আরে বউ নয় তাহলে কি হয়েছে ওকে ওর কি হয়েছে আরে বাবা ওকে হো হো ভূতে ধরেছে হো ভূতে ধরেছে হো ভূতে ধরেছে হো ভূতে ধরেছে তোমার বধু মাতায় মা গো হো হো ভূতে ধরেছে তোমার বধু মাতা মা গো হো হো ভূতে ধরেছে তোমার বধু মাতায় মা গো হো হো ভূতে ধরেছে তোমার বধু মাতা মা গো হো হো ভূতে ধরেছে ভূত তাহলে এখানে থাকা যাবে না
ওই ভূত যদি আমাদের চেপে ধরে, এই বলে একেবারে মামে ঘরের বাহির হয়েছে। আর এদিকে এসেছে বড়াই বুড়ি। এবার বড়াই বুড়ি না আসলে তো সুবল তো ঘরের বাহির হবে না। বড়াই বুড়ি তো সব জানে, এবার জটিলা কুটিলা কেঁদে পড়েছে, কেঁদে একেবারে হাত দুটি জড়ায় ধরেছে। বড়াই বুড়ি বলছে, তোরা কাঁদিস না, হ্যাঁ সব খুলে বলেছে ঘটনাটা, তোরা কাঁদিস না, ভূতে ধরেছে না কি ধরেছে আমি একটু দেখছি। এই বলে ঘরের সামনে গিয়ে বলছে, ও রাধে, আবার আগের মতো করছে সুবল। এবার একটু আস্তে আস্তে বললেন বড়াই বুড়ি, ও সুবল, হে সুবল, আমি বড়াই বুড়ি। যেই বলেছে অমনি বড়াই বুড়ির হাত দুটি জড়ায় ধরে বলছে, মা তুমি একবার এই বাদিনীর ঘর থেকে আমায় রক্ষা করো মা। কখন চলে গেল রাধারানী, এখনো তো ফিরে এলো না, তুমি রক্ষা করো মা আমায়, এই বাদিনীর ঘর থেকে আমায় বাহির করো। ও এই বাদিনীর ঘরে যে কি জ্বালা, তুমি আমায় বাহির করো। একেবারে বড়াই বুড়ির হাতটা চেপে ধরেছে। বড়াই বুড়ি বলছে, কাঁদিস না আমি দেখছি। এই বলে জটিলার কাছে গিয়ে বলছে, সন্তর বউকে ভূতে ধরেছে, তবে বউকে নিয়ে যেতে হবে রাধা কুণ্ডে, আর ডাকতে হবে সখীদেরকে। সখীদেরকে ডেকে সকলে মিলে একটা করে কলসে নিয়ে রাধা কুণ্ডের তীরে গিয়ে শত শত কলসির বাড়ি বউয়ের মাথায় ঢালতে হবে, তবেই এই ভূত যাবে। উদ্দেশ্য হচ্ছে রাধা কুণ্ডে নিয়ে যাওয়া। হ্যাঁ, এইবার ঘরের সুবলকে বার করলেন, সখীরা আছে মধ্যেখানে, সুবল ঘরের বাহির হলেন, রাধা কুণ্ডে গেলেন, রাধা কুণ্ডে গিয়ে সুবল চলে গেলেন বনে, আর রাধা রানী গেল সখীদের সঙ্গে মিলে। এই রঙ্গ দর্শন করলেন কুটিলা, সবার চোখকে ফাঁকি দিল কুটিলা। হ্যাঁ, কুটিলার চোখকে কিভাবে ফাঁকি দেবে, কুটিলা দেখে ফেলেছে। এবার যেহেতু সুবল ছিল রাধাবেশে, সুবল রাধাবেশে শাড়ি পরিধান করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর কুটিলা মনে মনে ভাবে যে তাই তো বলি, যখনই কোনো না কোনো কিছু হয় ওই বুড়িটাই সে আমাদের ঘরের বউটাকে বাহির করে নিয়ে যায়, আর যখনই বাহির করে তার মধ্যেই কোনো গণ্ডগোল থাকে। কেননা আমার নাম হচ্ছে কুটিলা, সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু এই কুটিলার চোখকে ফাঁকি দেওয়া যায় না। আমার অঙ্ক আজকেও মিলে যাবে, আমার নাম কুটিলা। তাই সুবলও ছুটছে, কুটিলাও ছুটছে, বুঝতে পেরেছো তোমা? সুবল আছে রাধাবেশে, রাধারানীর শাড়ি পরে রাধারানীর মতো সেজে, কুটিলা ভেবেছে ও আমাদের ঘরের বউ। কুটিলাও ছোটে, সুবলও ছোটে। এবার কিছু দূর গিয়ে দেখলো ওই যে কেলে ছোড়া দাঁড়ায় আছে, কুটিলা সুযোগ পেয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ল, আর আড়াল থেকে দেখতে লাগলো যে আমাদের ঘরের বউটা কেলে ছড়ার সঙ্গে কি করে। সঙ্গে সঙ্গে সুবল এসে ভাই কানাইয়ের কাছে হাতটা ধরে বলছে, কানাই ও তোর জন্য যে আমাকে আর কি করতে হবে, এইবার আমার মার খেয়ে মরতে হতো। কেন রে, কি হয়েছে, কি আর হয়নি সেটা আমায় বলবি, আর কি করতে হবে তোর জন্য আমায়, কি হয়েছে বল না ভাই। আরে বলবো তো পরে, ওই দেখ একটু, দেখ একটু আমার আড়াল থেকে, দেখ ওই দেখ দাঁড়িয়ে আছে কে, আরে আমার ননদি। তোর তোর ননদি? আরে বুঝতে পারছিস না আমি কেমন, ও আমি তো লক্ষ্যই করিনি, তুই তো আমার পুরো প্রেমময়ীর মতো রে, তোকে তো দেখতে পুরো আমার প্রেমময়ীর মতো লাগছে, বুঝতে পেরেছি, এর জন্য কুটিলা সন্দেহ করে এসেছে, তাই তো? হ্যাঁ, এইবার আমায় জড়িয়ে ধর। তাহলে ভাবুন, রাধা বেশে সুবল আমার ভাই কানাইকে জড়িয়ে ধরেছে, আর বলছে প্রাণনা এসো আমার হিয়া এসো। এবার কুটিলার সর্বাঙ্গ জ্বলছে, জ্বলবে নাই কেন, ঘরের বউ কেলের ছোড়াকে যদি জড়িয়ে ধরে কেমন লাগবে, মানা যাবে না, একেবারেই মানা যাচ্ছে না, চিন্তা করছে একেবারে, রাগে ফুলছে, আর বলছে রে বউ তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে ডেকে এনেছে কাকে, যশোদাকে ডেকে এনেছে ব্রজবাসীকে। যশোদাকে ডেকে ডেকে বলছে, আই চেয়ে দেখ তোর ছেলে কি করছে, একবার চেয়ে দেখ, আই যশোদা, আরে দেখ তোর ছেলে কি করছে, দেখতে পাচ্ছিস না, তোকে যখন বলতে যাই কি বলিস, আমার ছেলে ছোট, আমার ছেলে কিছুই বোঝে না, কিছুই বোঝে না তোর ছেলে,
এর ঘর তার ঘর থেকে ননি চুরি করে খাচ্ছে সেটাও বোঝে না, আর ননি চুরি করে খেতে খেতে এর ঘর ওর ঘরে লম্প ঝম্প করে বেড়াচ্ছে সেটাও বানো। তুই তো কিছুই জানিস না, দেখ তোর ছোট ছেলে কি করে। এই বলে কুটিলা গিয়ে ওই সুবলের শাড়ির আঁচল ধরে যেই টান দিয়েছে বাবা অমিনি, আজ টান নিতে অম্বর সুবল হলো দিগম্বর, টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, এক বসনে ছিল সুবল দিগম্বর হলো, এক বসনে ছিল সুবল দিগম্বর হলো, ঘরে নিয়ে চলো না, ঘরে নিয়ে চলো না, আমি তোমাদের ঘরের বধু ঘরে নিয়ে চলো না, তোমাদের ঘরের বধু ঘরে নিয়ে চলো না, আমি তোমাদের ঘরে সবাই প্রেমানন্দে হরি বলো, তোমাদের ঘরে বধু প্রেমানন্দে হরি বলো, আমি তোমাদের ঘরে আর প্রেমানন্দে হরি বলো, আমি তোমাদের ঘরের বধু আনন্দে হরি বলো, তোমাদের ঘরের বধু ঘরে নিয়ে চলো না। রাধে রাধে টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, এক বসনে ছিল একেবারে উলঙ্গ হয়ে গেল, সবাই দেখে বলছে সর্বনাশ, এ তো মেয়ে না এ তো ছেলে রে। যখন সুবল মিলন হয়েছিল বাবা, সুবলের বয়স ছিল কিন্তু মাত্র ৬ বছর, হ্যাঁ বাল্যলীলা তো ছোট্ট বয়সে লীলা হয়েছিল, সবাই দেখে বলছে তো রাধারানী না এ তো মেয়ে নয়, আরে এ তো সুবল এ তো ছেলে রে আমাদের সুবল, সবাই হাসছে। এবার পেছনে গিয়ে সুবল তো খুব লজ্জিত, বসন ভূষণ কিছুই নেই, কুটিলাকে গিয়ে বলছে ভাই ঘরে নিয়ে চলো, ও ননদি আমার একমাত্র ননদি ঘরে নিয়ে চলো। এবার কুটিলা খুব লজ্জিত হয়ে গিয়েছে, মনে মনে ভাবছে ওই ব্যাটা আবার জাদু করেছে, জাদু জানে তো ওই ব্যাটা মা, জাদু না জানলে কেউ সাপের মাথায় নাচতে পারে, পারে মা? কোনো মানুষ কি পারবে সাপের মাথায় নাচতে, গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে, পুতনা বধ করতে পারবে? পারবে না। তাহলে ওই ব্যাটা জাদু জানে, আজকেও জাদু গুনে ও কেমন ভাবে যেন মেয়ে থেকে ছেলে করে দিল, সুবল করে দিল, কিছুই বুঝতে পারছে না। আর এদিকে যশোমতী মা আমার গোপালকে কোলে তুলে নিলেন, আর কুটিল আলোচিত হয়ে গৃহে চলে গেল যশোমতীর কোলে আমার গোপালের মিলন হলো, তাই মূল হরি। তাই কুটিলা ছুটতে ছুটতে চলে গেল, আর যশোমতী মা গোপালকে কোলে তুলে নিলেন, কোলে নিয়ে সকল ব্রজবাসীগণ গোপালের নামে জয়ধ্বনি করতে করতে ঘরে ফিরে যাচ্ছে। তাই দেখুন মা, রাধাকুণ্ডের তীরে আমরা আগেই দর্শন করেছি যে সুবল বেশে রাধা গোবিন্দের মিলন হয়েছে, তাই তো মা? সুবলের বেশে রাধা গোবিন্দের মিলন হয়েছে, আর রাধা বেশে মিলন যখন হয়েছে সকলে মিলে প্রেমানন্দে ব্রজের আকাশ বাতাস পশু পাখি সবে কিছুর সাক্ষী হয়ে সকলে মিলে রাধে রাধে বলে জয়ধ্বনি করছে। তাহলে চলুন একটু উঠে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটু যুগল মিলনন্দে সবাই মিলে আমরাও নৃত্য করতে করতে রাধা গোবিন্দের যুগল মিলনটা দর্শন করব, সবাই মিলে উঠে দাঁড়িয়ে মা সবাই মিলে আমরা সেই যুগল মিলনন্দ দর্শন করব। হো কালা চা ও কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ Oh,
মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেড়ে, শ্যামের হাতে মোহন বাঁশি, বেণি ধরে ফণি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেণি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেণি ধরে ফণি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেণি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেণি ধরে ফণি, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ রাধে রাধে। তাহলে চলুন আমরা দু তিনটি ভজন শুনে আমরা তবে এখানে লীলা বিশ্রাম নেব। কেমন রাধা 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 বলো ওরে মন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধু বৃন্দাবন, রাধা 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 বলো মোরে মন, রাধা 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 বলো মোরে মন, যদি যাবে সেবা করবে, সেবা তো হবে, এতক্ষণ বসে গেলেন আরেকটু, তাই না?
রাধে 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 নাম জপ করো 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 কৃষ্ণ নাম রস কৃষ্ণ নাম রস কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে মিলেগি তুমকো কৃষ্ণ কে ভক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কে ভক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কে ভক্তি রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো কৃপা দৃষ্টি বরসায়া করো কৃপা দৃষ্টি বরসায়া করো কৃপা দৃষ্টি বরসায়া করো রাধে রাধে নাম রাধে রাধে নাম রাধে নাম জপ করো রাধে রাধে জপ করো চরণ মে প্রীত জিয়া করো মায়েরা কত ক্লান্ত হয়ে গিয়েছে রাধে রাধে নাম রাধে রাধে নাম রাধে রাধে নাম জপ করো সবাই মিলে আর একটু করি একটু কষ্ট করে নাচুন একটু দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম উড়বে রে তো সকলে মনুষ্কা আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো নমন কৃষ্ণ Yeah.
তাপি তোরে গেল এই মহানামে, হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।
সকলে নিজ গুণে কৃপা করে ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞানী সকলে ক্ষমা করবেন। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়।